হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখব আমাদের যে গ্রাম বাংলার ঐতিহ্য লাঙ্গল জোয়াল ও গরু মহিষের মাধ্যমে যে জমি চাষ করা হতো, কালের বিবর্তনে তা যে হারিয়ে যাচ্ছে তার একটি ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি দেখে নেওয়া যায়। জমি চাষের ঐতিহ্যবাহী পদ্ধতি গরু মহিষ লাঙ্গল জোয়াল দিয়ে জমি চাষ, কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার এই ঐতিহ্যটি। একসময় দেখা যেত সূর্য ওঠার আগেই কৃষকরা গরু ও কাঁধে লাঙ্গল জোয়াল নিয়ে বেরিয়ে পড়ত জমিতে হাল চাষ করার জন্য। বর্তমানে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের ফলে কৃষির চাষ পদ্ধতিতে আধুনিক যন্ত্রপাতি সংযোজিত হয়েছে, যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর। এসব আধুনিক যন্ত্রপাতি দিয়ে খুব অল্প সময়েই অনেক জমি চাষ করা যায়, ফলে হারিয়ে যাচ্ছে আমাদের পুরনো ঐতিহ্য গরু মহিষ লাঙ্গল জোয়ালের চাষ পদ্ধতি। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাই।